নমস্কার সকলকে, ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত। আজকে আমরা আবার একটি ছোট গল্প পাঠ করে শোনাবো আপনাদের। আজকের গল্প তীর্থ পরিক্রমা। শ্রী রামকৃষ্ণের তীর্থানের পরে শ্রী মায়ের মনে বৈরাগ্যের আগুন ধুধু করে জ্বলে উঠেছিল। শ্রী মায়ের এই মানসিক অবস্থা দেখে ভক্তগণ তাকে তীর্থে তীর্থে পরিভ্রমণ করাতে লাগলেন। তবু এই মানসিক অবস্থার কিছুতেই উপশম হলো না। এই মানসিক অবস্থার শ্রী মা এলেন কাশীতে। এখানে এক নেপালি সাধুনী তার কাছে প্রায় আসতেন। শ্রী রামকৃষ্ণের বিরহজনিত এই দুঃখসহ বেদনা দেখে তিনি বললেন, মাই পঞ্চতপা করো। আগামী দিনে এরকম ছোট গল্প শোনার জন্য আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।